মেকআপ লাভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতু, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমরা পিকচার আর টাইটেল পড়ে অলরেডি আইডিয়া করে নিয়েছো যে আজকের ভিডিওটা কিসের উপর। আজকে আমি ট্রাই করব ইনস্টাগ্রামের সবথেকে পপুলার ভাইরাল ব্লাশ হ্যাক। তো ইয়েস, হ্যাক তো ম্যাক্সিমাম যে হ্যাকগুলো আমরা ইউটিউবে, ইনস্টাগ্রামে অ্যান্ড বিভিন্ন সাইডে দেখে থাকি, সেই সব হ্যাকের ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই। কারণ আমার মনে হয় এই হ্যাকগুলোর রিয়েল লাইফে কোনো রকম রেজাল্ট দেয় না, বরং সেগুলো আরও ডিফিকাল্ট করে তোলে। সো তার জন্য আমি কখনোই কোনো রকম হ্যাক ট্রাই করিনি, বাট স্পেসিফিক্যালি এই হ্যাকটা আমার খুব ফানি লেগেছে। তো তাই ভাবলাম যে আমি ওই হ্যাকটা ট্রাই করি, দেখা যাক কেমন রেজাল্ট দেয়। সো এই হ্যাকটার ওপর আমার কোনো রকম এক্সপেকটেশন নেই, বাট এই হ্যাকটার রেজাল্ট আজকে যাই হোক না কেন, ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সো প্লিজ গাইজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো ইয়ার, চলো ভিডিওটা ট্রাই করি, আর বকবক করবো না। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা কি হতে চলেছে নো আইডিয়া, বাট চলো ট্রাই করা যাক। দেন আমি অ্যাপ্লাই করবো মামাআর্থের অ্যালো টার্মারিক জেল অ্যান্ড অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। আমি অ্যাপ্লাই করবো ব্লু হ্যাভেনের এই সিলিকন বেস প্রাইমার, রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা প্রাইমার। সো তোমাদের যাদের ওপেন পোর্সের সমস্যা আছে তারা অবশ্যই প্রাইমার ইউজ করবে, এতে করে আমাদের পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে অ্যান্ড আমরা যে মেকআপটা করব সেটা লং লাস্টিংও করবে। তো আমি আমার ফেস প্রেপ করে নিয়েছি, দেন আমি ক্রিয়েট করব বেস, বাট নো বেস। সবার প্রথমে এই হ্যাকে অ্যাপ্লাই করা হচ্ছে ব্লাশ, সেটা লিপস্টিকের সাহায্যে অ্যান্ড রেড লিপস্টিক অবভিয়াসলি, তো সেটা ক্রিমি হোক অ্যান্ড লিকুইড। সো অনেকে লিকুইড লিপস্টিক ইউজ করছে, কেউ কেউ আবার ক্রিমি লিপস্টিক ইউজ করছে, তো আজকে আমি ইউজ করব ক্রিমি লিপস্টিক। সো আমি এখানে একটা লিপস্টিক নিয়ে নিয়েছি আর অবভিয়াসলি সেটা রেড লিপস্টিক। ও তোমরা এর কালার দেখতেই পাচ্ছ, একদম রেড যে কালারটা, বাট এটার মধ্যে একটু অরেঞ্জিশ একটা টোন আছে। অ্যাপ্লাই করার পর অ্যাকচুয়ালি আমাকে দেখতে কেমন লাগতে চলেছে আমি নো আইডিয়া। সো চলো আগে অ্যাপ্লাই তো করা যাক। তো এই হ্যাকে ব্লাশটা একদম এই পর্যন্ত নিয়ে আসছে সবাই, সো দেখা যাক কি হয়। অ্যান্ড শুধু চিকেই নয়, এটাকে নোসেও অ্যাপ্লাই করছে। তো আমিও প্রচুর প্রচুর অ্যাপ্লাই করে নিই। সো চলো আমাকে দেখতে যেমনই লাগুক না কেন আমাকে এখন এই হ্যাকটা কমপ্লিট করতে হবে। আর নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে কন্ট্যুরিং, সো অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমার কন্ট্যুরিং কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এই হ্যাকের নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে কনসিলার। সো আমি এখন কনসিলার অ্যাপ্লাই করব। তো আজকে আমি ইউজ করছি মেবেলিনের এই এজ রিফাইন্ড কনসিলার। সো আমার কনসিলার অ্যাপ্লাই হয়ে গেছে অ্যান্ড ফাইনালি আমি দেখতে লাগছি ভূতের মতো। সো অ্যাকচুয়ালি আবার বিশ্বাস হচ্ছে না যে আমি এইভাবে বসে আছি অন ক্যামেরা। সো অ্যান্ড এটা তোমরা সবাই দেখবে, যে কেউ দেখে আমাকে এখন ভয় পেয়ে যেতে পারে। সো এবার এটাকে আমি ব্লেন্ড করব। তো আমি ব্লেন্ড করছি, বাট আমার ব্লাশের সাথে আমার কনসিলার অনেকটা চলে আসে, যার জন্য দেখতেই পাচ্ছেন কতটা চওড়া করে লাগিয়েছিলাম, বাট সেটা কনসিলারের সাথে ব্লাশের সাথে মিশে যাচ্ছে। জানি না এটা রেজাল্ট অ্যাকচুয়ালি কেমন দেবে। সো আমি তো একদম লাল 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 হয়ে গেছি অ্যান্ড নেক্সট আমি যে কন্ট্রোল করেছি সেটাকে এখন ব্লেন্ড করে নেব। তার জন্য আমি এই একই বিউটি ব্লেন্ডার ইউজ করব, কারণ ম্যাক্সিমাম এই একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে সব কিছু ব্লেন্ড করা হয়েছে, তো তার জন্য আমি এটার সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কন্ট্রোলিংয়ের জন্য যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা কিন্তু আমার স্কিনে বসে গেছে, সেটাকে আমি ব্লেন্ড করতে পারছি না।
সো যেটা আমি সবসময় বলে থাকি যে অল্প অল্প প্রোডাক্ট ইউজ করতে দেন সেটাকে ব্লেন্ড করতে, না হলে কিন্তু সেটা স্কিনে বসে যায়, সেটাকে ব্লেন্ড করতে খুব সমস্যা হয়। তো দেখতেই পাচ্ছ যে তার রেজাল্ট একসাথে কতটা অ্যাপ্লাই করার জন্য সেটা স্কিনে একদম আটকে রয়েছে। আজকে আমি ইউজ করবো মেবিলিনের সুপার স্টে এই ফাউন্ডেশন, আর এটাকে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। তো এটাই হওয়ার কথা ছিল ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর যে আমার পুরো ফেস পিঙ্ক হয়ে যাবে। তো এবার আমি আমার ফাউন্ডেশনটা সেট করে নেব, অ্যান্ড আমি মেবিলিনের ফিট মি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। নেক্সট আমি অ্যাপ্লাই করবো লোটাসের এই লাইনার। তো আমার লাইনার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, অ্যান্ড এটার সাহায্যে আমি ব্ল্যাকের ওপরে গোল্ডেন গ্লিটার শেডটা সেটাকে আমি অ্যাপ্লাই করে নেব। আমি মাস্কারা অ্যাপ্লাই করব, আর আমি এখানে মেবিলিনের হাইপারকাল মাস্কারা অ্যাপ্লাই করে নেব আমার লোয়ার ল্যাশে। সো নেক্সট আমি যেটা দিয়ে আমার আইমেকআপ কমপ্লিট করবো সেটা হচ্ছে নিউড পেন্সিল, খুবই হালকাভাবে অ্যাপ্লাই করে নেব আমার ওয়াটার লাইনে। সো নেক্সট আমি অ্যাপ্লাই করবো হাইলাইটার, যেটা আমার মেকআপের মধ্যে সব থেকে ফেভারিট পার্ট। এই শেডটাকে নিয়ে আমি অ্যাজ এ হাইলাইটার অ্যাপ্লাই করে নেব চিক, নোজ, কিউপিড বোনস, ফোরহেড অ্যান্ড চিন। সো মাই হাইলাইটার অ্যাপ্লাই ইজ ডান। সো নেক্সট আমি অ্যাপ্লাই করবো লিপস্টিক, আর আজকে আমি মেবিলিনের এসেনসেশন লিকুইড লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। So this is my final look. তো ফাইনালি আমার এই হ্যাক অ্যান্ড ফানি ভিডিওটা কমপ্লিট হয়েছে। আমি একটা খুব সুন্দর ওভারঅল একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। সো বেশ যেমনই হোক না কেন, আজকে আমার আই মেকআপটা জাস্ট অসাধারণ হয়েছে, আমার নিজের খুব ভালো লাগছে। সো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আজকে আমি যে ব্লাশ হ্যাকটা অ্যাপ্লাই করেছি, আই মিন ট্রাই করেছি, তোমরা দেখতেই পেলে তার রেজাল্ট। তো তার জন্য আমার স্কিন টোন পুরো চেঞ্জ হয়ে গেছে, আমার নিজস্ব স্কিন টোন ইয়েলো, আমার বেস পুরো পিঙ্ক হয়ে গেছে। রিয়েলি এই হ্যাকটা একদমই ট্রাই করা উচিত না কারোর পক্ষে, কারণ এটাকে আমার ব্লেন্ড করতে করতে জাস্ট আমার হাত ব্যথা হয়ে গেছে, তোমরা সেটা বললামই তখন। অ্যান্ড একই ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করা ইম্পসিবল, আর এটার সাহায্যে অ্যাপ্লাই করাতে আমার পুরো ফেস আরও বেশি পিঙ্ক হয়ে গেছে। তো আমার এই হ্যাকে খুব একটা এক্সপেকটেশন ছিল না, সো তাও খানিকটা রেজাল্ট যে সেটা ওকে ওকে। যাদের পিঙ্ক স্কিন টোন তাদের জন্য হয়তো এই হ্যাকটা ঠিকঠাক হবে, বাট আমার স্কিন টোনে হ্যাকটা একদমই যায়নি। তো যাই হোক, তোমাদের এই ওভারঅল লুকটা যদি ভালো লাগে আর এই ফানি হ্যাকটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, নিচে বেল বাটনটাকে ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। সো চলো, টাটা, বাই বাই, স্টিল দেন, টেক কেয়ার, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।